আজকে কুয়াশা কুয়াশা প্রচন্ড কুয়াশা কুয়াশা পড়ছে, ঠান্ডাও প্রচন্ড পড়ছে, ঠান্ডায় জ্বর সর্দি কাশি কাজ করতে ভালো লাগে না, ঠান্ডা প্রচন্ড ঠান্ডা, শ্বাসকাম কিচ্ছু ভালো লাগে না। আমার মির্জাপুরে আলুর ক্ষেত 2 বিঘা মাটি প্রচণ্ড কুয়াশায় নষ্ট হয়ে গেছে, 3-4 লাখ টাকার ক্ষতি সাধন। আমি একজন অসহায় হতদরিদ্র কৃষক, খুব কষ্ট করি এই অর্থ উপার্জন করে আলু রসুন করেছি, কিন্তু ঘন কুয়াশার কারণে আমার এগুলা নষ্ট হয়ে গেছে। আমি এখন সামনে রাস্তা কীভাবে আগামো এতে কোনো কুলকিয়ারা পাচ্ছি না, সহযোগিতা চাচ্ছি আমি, যদি কিছু সহযোগিতা অর্থনৈতিকভাবে বা কৃষি বীজ কোনো কিছু দিয়ে থাকে সরকারিভাবে তাহলে আমি উপকৃত হব। দিনের মতোই এবারকার মতো শীত তো বিগত কোনো বছরে হয় নাই, এবার তো মানুষ একদম তাবু আর কুয়াশা রোদ নাই এই আর কি আবহাওয়া, লেট তো হচ্ছেই, রাস্তাঘাটে তো চলতে পারতেছে না, কুয়াশার মধ্যে গাড়ি চালাইতে পারতেছে না, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, রিক্সার মধ্যে আছে ড্রাইভার স্টাফরা, কুয়াশায় কিছু দেখা যায় না রাস্তায় এই আর কি। আসতে হচ্ছে আমার মনখানা এলাম।